মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের পাঁচ আর আটের লড়াই। পয়েন্ট টেবিলের পাঁচে আছে প্রাইম দোলেশের স্পোর্টিং ক্লাব এবং আটের রয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। প্রাইম দোলেশের স্পোর্টিং ক্লাব তাদের কাপ্তান ফরহাদ রেজা, অপরদিকে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাপ্তান মাহমুদুল্লাহ রিয়াদ। সেই দলে রয়েছে মমিনুল হক সৌরভ, সৌম্য সরকার। গাজী গ্রুপ ক্রিকেটার্স ডেফিনেটলি শক্ত প্রতিপক্ষ প্রাইম দোলেশের স্পোর্টিং ক্লাবের জন্য। দুই দলেরই একটি করে জয় রয়েছে। আজকের ম্যাচের ফলাফল কি হতে যাচ্ছে, থাকুন আমাদের সঙ্গে। গত ম্যাচের সুপার পারফর্মার প্রাইম দোলেশের স্পোর্টিং ক্লাবের ইমরানুজ্জামান আজকে ইনিংসটা বড় করতে পারেননি। আট বল থেকে খেলেছেন মাত্র 10 রানের ইনিংস, দুটো চার রয়েছে তাতে। তৌফিক খান তার সঙ্গী, তিনিও তার ইনিংসটাকে প্রলম্বিত করতে পারেননি। 17 বল থেকে করেছেন 15টা রান, একটা ছক্কা আর একটা চারে। প্রাইম দোলেশের স্পোর্টিং ক্লাবের টার্নিং পয়েন্ট হতে পারে মিডল অর্ডার। সাইফ হাসান 37 বল থেকে 37, দুটো চারে, এক ছক্কা তিন চারে, 31 বল থেকে 39 রান। ফজলে মাহমুদের, মাহমুদুল্লার বল থেকে ফেরত যেতে হয়েছে প্যাভিলিয়নে, 3 চারে 18 বল থেকে 25 রান। শামীম হোসেন তাকে থামিয়েছেন মুকিদুল ইসলাম। কাপ্তান ফরহাদ রেজা মুকিদুল ইসলামের বলে আউট হয়েছেন, 6 বল থেকে করেছেন মাত্র 4টি রান। শরীফুল্লাহ, মার্শাল আয়ুব অপরাজিত থাকলেও তাদের কাছ থেকে যোগ হয়নি খুব বেশি। অতিরিক্ত খাত থেকে 13টি রান, সব মিলে 144, 6 উইকেটে প্রাইম দোলেশের স্পোর্টিং ক্লাবের খাতায়। প্রাইম দোলেশের স্পোর্টিং ক্লাব 144, 6 উইকেট হারিয়ে আজকে যদি এই ম্যাচটা প্রাইম দোলেশের স্পোর্টিং ক্লাব জিতে যায়, তাহলে এখানে মূল ক্রেডিটটা যাবে মিডল অর্ডারে। সাইফ হাসান, শামীম হোসেন, ফজলে মাহমুদ, এই তিনজন মিলেই খেলার মোড়টাকে ঘুরিয়েছেন এবং এই তিনজনের কল্যাণেই রানটা 144 পর্যন্ত গেছে। তবে মাথায় রাখতে হবে গাজী গ্রুপ ক্রিকেটার্সে কারা রয়েছেন। মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি টি টোয়েন্টিতে মাস্টারপিস, মমিনুল হক সৌরভ লাস্ট ম্যাচে 50+ ইনিংস খেলেছেন, সেই সঙ্গে সৌম্য সরকার। তিনজন যদি ফর্মে থাকেন তাহলে 144 কেন, 160-170 হয়তো বা মামুলি বিষয়, কিন্তু ব্যাপার হচ্ছে এই তিনজনকে আটকে দিতে পারবে কিনা প্রাইম দোলেশের স্পোর্টিং ক্লাব, সেটাই দেখার বিষয়। সেটাই আমরা দেখব সেকেন্ড ইনিংসে। গাজী গ্রুপ ক্রিকেটার্সের জন্য লক্ষ্যমাত্রা 145, শুরুটা ভালো করতে পারেনি সাদত হোসেন, সৌম্য সরকার, মমিনুল হক কিংবা মাহমুদুল্লাহ রিয়াদ, সবাই আজকের দিনের জন্য ফ্লপ। যাদের উপর সবচেয়ে বেশি ভরসা ছিল মাহমুদুল্লাহ রিয়াদ, মমিনুল কিংবা সৌম্য, প্রত্যেকেই আছেন সিঙ্গেল ডিজিটে। মাহমুদুল্লাহ রিয়াদ খুলতে পারেননি রানের খাতা। মিডল অর্ডারে আরিফুল হকের 37 রান কাজে আসেনি। বোলিং ডিপার্টমেন্টে ইমপ্রেসিভ শরীফুল্লাহ, শামীম হোসেন, এনামুল হক জুনিয়র, প্রত্যেকের নামের পাশে 2 করে উইকেট। ফরহাদ রেজা 1টা উইকেট নামের পাশে আছে। রেজাউর রহমান রাজা 4 ওভার থেকে মাত্র 11 রান খরচায়, তার ঝুলিতে 1টি উইকেট। প্রাইম দোলেশের স্পোর্টিং ক্লাব দ্বিতীয় জয় তুলে নিয়েছে এই ডিপিএলে। সৌম্য সরকার, মমিনুল হক কিংবা মাহমুদুল্লাহ রিয়াদ কাজে আসেনি কোনো না। গাজী গ্রুপ ক্রিকেটার্স তারা হেরে গেছে প্রাইম দোলেশের স্পোর্টিং ক্লাবের কাছে। লক্ষ্যমাত্রা ছিল 145, কৃতিত্ব দিতে হবে পয়েন্ট টেবিলের পাশে থাকা প্রাইম দোলেশের স্পোর্টিং ক্লাবকে। অ্যাজ ওয়েল অ্যাজ কংগ্রেচুলেশনস টু দ্যাম, বাট ব্যাড লাক গাজী গ্রুপ ক্রিকেটার্সের জন্য যারা পয়েন্ট টেবিলের আটে ছিল। পরবর্তী ম্যাচগুলো উপভোগ করার জন্য থাকতে হবে টি স্পোর্টসের সঙ্গেই। অ্যান্ড অফকোর্স অলওয়েজ কিপ ইউর আইজ অন টি স্পোর্টস।